রিক্সাওয়ালা মামা আর বাসওয়ালা মামারা যারা হচ্ছে রাস্তায় বের হইতো, ওনাদেরকে ভোগান্তি শিকার হইতে ট্রাফিক পুলিশের কাছ থেকে। ওনাদেরকে ট্রাফিক পুলিশকে টাকা দেওয়া লাগতো, ওনারা বলতেছে যে এখন ওইটা দেওয়া লাগতেছে না, উল্টা আমরা ট্রাফিকের কাজ করতেছি, মানুষ ভালোবেসে আমাদেরকে খাওয়া এনে দিতেছে, কেউ পানি এনে দিতেছে, কেউ স্যালাইন এনে দিতেছে, সবাই এটার পজিটিভ রিভিউ দিছে। আর কালকে পর্যন্ত যেটা আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে আমরা হচ্ছে রিক্সালাম আমাদেরকে দাঁড়িয়ে দিচ্ছি না, বাসালাম আমাদের দাঁড়িয়ে দিচ্ছি না, আজকে এই জিনিসটা আমরা মোটামুটি রিকভারি করে ফেলছি। কারণ কালকে পরশুর দিকে অনেক ছোটো ছোটো পোলাপান হচ্ছে আমাদের সাথে কাজ করছে, ওরা বুঝে নেয়, বাট আজকে বড় পোলাপান আর যারা ছোটো ছিল তাদেরকে আমরা সরাই ফেলছি। তো এখন মোটামুটি সব কিছু স্বাভাবিকই আছে, শিক্ষার্থীরা ভালোভাবে হচ্ছে ট্রাফিক আইন কানুন মেনে চলার জন্য সবাইকে নির্দেশনা দিচ্ছে, এখন সব কিছু পজিটিভলি আছে সবার রিভিউ। আমরা সবাই একটি নতুন বাংলাদেশে উপনীত হয়েছি। আজ এই সন্ধিক্ষণে এসে শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোলের মতো দেশের একটি মহান কাজের দায়িত্ব নিয়েছে। এখন শিক্ষার্থীরা আগের চেয়ে ভালো দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। মানে আগে যেমন রাজপথে বিভিন্ন ধরনের সমস্যা হতো, যেমন ঘুষ কিংবা চাঁদাবাজির মতো মানে অনৈতিক ঘটনা ঘটতো, এটা বর্তমানে শিক্ষার্থীরা অনেক সুন্দরভাবে কন্ট্রোল করেছে। হ্যাঁ, আমরাও বিভিন্ন অভিযোগ পাচ্ছি যে রাস্তাঘাটে ট্রাফিক কন্ট্রোল করার সময় বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনাবলীর সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। শিক্ষার্থীরা যেহেতু একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, সুতরাং আমরা এই সমস্যাগুলোকেও পজিটিভলি নিতে পারি। এক্ষেত্রে সাধারণ মানুষ আমাদের যথেষ্ট হেল্প করছে, আমাদেরকে ডোনেশন দিয়ে, পানি দিয়ে। আমরা কোনো জায়গায় পানির অভাব বোধ করিনি, খাবারের কোনো অভাব নেই, এমনকি জুস, কেক, বিস্কুট কোনো কিছুর অভাব নেই। মানে আমরা খুবই ফ্রিলি এই বাংলাদেশে বিচরণ করতে পারছি। এই যে দেখেন সংসদ ভবন, আপনি যদি এরিয়াটা দেখাতে চান তাহলে দেখেন সবাই এখানে নিজ নিজ কাজ করতেছে, ঘুরতে আসতেছে, খুবই ভালো লাগতেছে সবার, এটাই হচ্ছে। আমরা যে এখানে চেয়েছিলাম, আমরা কিন্তু কখনো ট্রেনিং নিয়ে আসি নাই, তো সেই ক্ষেত্রে আমাদের ছোটোখাটো ভুলটুল হয়েছে। তার সাথে সাথে আমাদের এখানে 18 বছরের নিচেও ছিল যারা ম্যাচুরেট না, তারা না জানতেই ভুল করে ফেলছে। আবার এদের মধ্যে আবার নকল আইডি কার্ড পাস বানিয়ে আমাদের সাথে কাজ করছে এবং তারা খুবই অনৈতিক কাজ করছে, তাদেরকে আমরা শনাক্ত করছি এবং তাদেরকে বিতাড়িত করছি। অনেকের অভিযোগ যে তারা নাকি টাকা নিছে, মানে পুলিশ মানে আমরা যে ভলান্টিয়ার ছিলাম তারা ভুল করে টাকা নিছে, অনেকে ভুল করে নিছে, আবার কেউ টাউট ছিল, বাটপাট ছিল, কিন্তু যারা ভুল ছিল তাদেরকে সংশোধন করেছি, তাদের বের করে দিছি। আর আমাদের এখানে সবাই ট্রেনিং নিয়ে আসে নাই, তাই সেই জন্য আমাদের একটু ভুল ত্রুটি হচ্ছে, সেই ভুল ত্রুটিতে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর ইনশাল্লাহ ফিউচারে আমরা আরও ভালো কাজ করব। আর আপনাদের এক উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা যাতে আপনারাও সচেতন থাকবেন, আমাদের কাজ করলেও হবে না, আপনাদেরও সাথে কাজ করতে হবে, আপনারা শুধু রুলস মানবেন, আমরা তো এখানে আছি। আর যে সরকারই আসুক না কেন আমরা সহযোগিতা করব, তারা যাতে দুর্নীতি না করে।